সাল থেকে আমি যখন রানা প্লাজা ধস হয়েছিল তখন থেকে আমি সামাজিক কার্যক্রমগুলো করার জন্য বেশি উদ্বুদ্ধ হই। রানা প্লাজা যখন ধস পড়ে তার 15-20 দিন পরে আমরা এই সংগঠনটি দাঁড় করাই। তারপরে আমরা একে একে রোহিঙ্গাদের সেবা থেকে শুরু করে প্রতি বছর এরকম সেবামূলক অনেক কাজ করে থাকি এবং বিভিন্ন সময় আমরা প্রতি ঈদে আমরা যারা সুবিধা বঞ্চিত তাদেরকে আমরা নতুন কাপড় তারপরে ঈদ সামগ্রী বিতরণ করে থাকি। আমরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে থাকি। বিশেষ করে এখানে আমার বড় ভাই রাস্কিন ভাই, তিনি ক্যান্সার অ্যাওয়ারনেসমূলক কাজ করে থাকে, আমরা সব সময় তার অ্যাওয়ারনেসমূলক কাজে সহযোগিতা করে থাকি। তারপরে এই ধরনের সামাজিক যত কার্যক্রম এবং অ্যাওয়ারনেসমূলক কাজ আছে সব ধরনের কাজ করার আসলে আমাদের পক্ষে সম্ভব না হলেও কিছু না কিছু করার চেষ্টা করি। যাই হোক, আমাদের এই সংগঠনের যারা শুরু লগ্ন থেকে কাজ করতেছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এবং আজকে যারা এই সংগঠনের ছায়াতলে এসে আজকে যারা এখানে গেস্ট বা যাই বলি না কেন বড় ভাই ছোট ভাই যারা এখানে এসেছে সকলকে আমি আমার অন্তরের অন্তঃস্থল হিউম্যান সার্ভিস অর্গানাইজেশন থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি চাই আপনারা সবাই শুধু এই সংগঠন না, যে কোনো সামাজিক অর্গানাইজেশনের সাথে থাকবেন। বিশেষ করে আসলে আমার এই সংগঠনটি এখন পর্যন্ত রেজিস্ট্রেশন হয়নি, রেজিস্ট্রেশন প্রক্রিয়াধীন। আমরা যুব উন্নয়ন এবং সমাজসেবা অধিদপ্তরে আমরা কথা বলেছি, ওনারা আমাদের এই কাজটিকে ত্বরান্বিত, আমাদের কাজ দেখে তাদের অনেক ভালো লেগেছে। অলরেডি ঈদের পরে এটা প্রসেসিং হয়ে যাবে। আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন। আর আজকের যে এই সুন্দর আয়োজন, যারা সহযোগিতা করেছেন এবং যারা এখানে এসেছেন সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আমাদের রাস্কিন ভাইয়ের বাবা প্রয়াত, তিনি আজকে তার মৃত্যুবার্ষিকী, আমরা সবাই তার বাবা এবং কি আমারও মা নেই, আমার মা গত 19 আগস্ট মারা গেছেন। সকলের বাবা মা এবং আত্মীয় স্বজনের কল্যাণার্থে এবং হিউম্যান সার্ভিস অর্গানাইজেশনের কল্যাণার্থে দোয়া কামনা করার জন্য আমাদের অর্গানাইজেশনের ধর্ম বিষয়ক সম্পাদক ওলিউল্লাহকে মোনাজাত পরিচালনা করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওয়া বারাকাতুহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন, অশেষ শুকরিয়া যে রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি সুন্দর আয়োজন করার তৌফিক দিয়েছেন। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সময় যেহেতু সংক্ষিপ্ত, আমরা একবার সূরা ফাতিহা কয়েকবার দুরূদ শরীফ পড়ি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াওমিদ্দিন, ইয়াকা নাউবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়াল আম্বিয়া ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا رب العالمين مهيان غريان شرب شكتي ما رب العالمين مهي رمجان ابتار پورب الله অসহায় এতিম পথ শিশুদের নিয়ে আমরা হাত তুলে দিয়েছি আল্লাহ, আমাদের হাত দুখানা কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। হিউম্যান অর্গানাইজেশনকে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ, যারা এই সংগঠনকে আর্থিক শারীরিক মানসিক বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করছেন তাদেরকেও তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। আমাদের মধ্যে যাদের জনম দুঃখিনী আম্মা জান, আব্বা জান, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন ইন্তেকাল করেছে তাদেরকেও আপনি মাফ করে দিন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া মিন যুরিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা।
ইয়া আল্লাহ কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন তোমার রাসূল বলেছেন যারা এতিম অসহায়দেরকে সাহায্য সহযোগিতা করবে তারা আমার খুব কাছাকাছি জান্নাতে অবস্থান করবে। আল্লাহ আমাদেরকে তুমি সেই রাসূলের কাছাকাছি জান্নাতে অবস্থান করার তৌফিক দান করে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম برحمتك يا ارحم الراحمين।